মিছিল থেকে আপনারা জানেন যে সপ্তম দফার অবরোধ কর্মসূচি চলছে, আর সেই সপ্তম দফার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ, এবং গতকাল সকাল 6টা শুরু হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের করে বিএনপির যে করছে তারাকে যে প্রত্যাখ্যান করে, এবং তাদের যুগপৎ আন্দোলনের যে এক দফা দাবি রয়েছে সেই এক দফা দাবি তো সপ্তম দফার এই অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে, এবং এই সপ্তম দফার অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়ে এই অবরোধ কর্মসূচি সফল করতে কিন্তু গণ অধিকার পরিষদের নুরুল হক নুরের নেতৃত্বে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে, এবং এই বিক্ষোভ মিছিলটি কিন্তু বিজয়নগর আলরাজি হোটেল আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে শুরু করা হয়েছে, এবং সরাসরি যুক্ত হয়েছে গণ অধিকার পরিষদের এই এই বিক্ষোভ মিছিল থেকে। আপনারা দেখছেন এই বিক্ষোভ মিছিলে কিন্তু নুরুল হক নূর সহ নেতৃবৃন্দরা কিন্তু তারা কিন্তু ব্যানার ফেস্টুন নিয়ে মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত করে আজকের এই বিক্ষোভ মিছিলটি সফল করতে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। দর্শক, সরাসরি যুক্ত হয়েছিলাম গণ অধিকার পরিষদ অর্থাৎ নুরুল হক নূরের নেতৃত্বে এই অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল থেকে বিক্ষোভ মিছিল থেকে দিল্লির কথায় নির্বাচন হবে না, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না, নির্বাচন হবে না, শেখ হাসিনার অধীনে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না, নির্বাচন হবে না, শেখ হাসিনার অধীনে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না, হরচরের অধীনে নির্বাচন হবে না। সাংবাদিক সাথী বন্ধুগণ, আপনারা আপনারা জানেন 28 অক্টোবর থেকে সাংবাদিক ভাইদেরকে একটু টেলিভিশন সাংবাদিক ভাইদেরকে জায়গা দেন, আপনারা পরে বক্তব্য নিতে পারবেন, আমাদের মিছিল ধারাবাহিকভাবে কন্টিনিউ চলবে টেলিভিশন সাংবাদিকদের জন্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন 28 অক্টোবর থেকে গণ অধিকার পরিষদ রাজপথে লাগাতার কর্মসূচি পালন করছে, এই কর্মসূচি পালন করতে গিয়ে আমাদের উপর নানান ধরনের চাপ হচ্ছে, আমাদের উপর নানান ধরনের হয়রানি করা হচ্ছে, আমাদেরকে জেলে দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, সমস্ত হামলা মামলাকে উপেক্ষা করে গণ অধিকার পরিষদ রাজপথে রয়েছে, যতক্ষণ না পর্যন্ত এই শেখ হাসিনা ফাঁসিবাদের পতন হবে গণ অধিকার পরিষদ রাজপথ ছেড়ে যাবে না। আমাদেরকে বলা হয়েছে তোমরা হয় নির্বাচনে যাও, অন্যথায় কাশিমপুর কেরানীগঞ্জে যাও, আমরা সোজা কথা জানিয়ে দিয়েছি প্রচারে জেলে যাব, তবু এই শেখ হাসিনার কাছে মাথা নত করব না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন এই কর্তৃত্ববাদী সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য ভারত একটা ষড়যন্ত্র শুরু করেছে, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদেরকে বলতে চাই দিল্লির কথায় বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, এই দিল্লির কথায় নির্বাচন বাংলাদেশে হবে না, শেখ হাসিনার অধীনে প্রশাসনের তফসিল শেখ হাসিনার তফসিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা রাজপথে রয়েছি, আমরা শেখ হাসিনা সরকারের প্রতি আমরা বারবার উদাত্ত আহ্বান জানিয়েছি, বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে, বিএনপি রাজনীতি করবে, তরুণ প্রজন্মের দল গণ অধিকার পরিষদ রাজনীতি করবে, কিন্তু আজকের বাংলাদেশকে আপনারা এমন একটি সহিংস পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন যেখানে নির্বাচনের ন্যূনতম কোনো পরিবেশ নাই। আপনারা দেখেছেন এদেশের বুদ্ধিজীবী সমাজ, এদেশের সুশীল সমাজ, এদেশের প্রত্যেকটা সুনাগরিক তারা কিন্তু বলছে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নাই, আমেরিকা ইউরোপ
তারা বলেছে বাংলাদেশে সংলাপ হতে হবে, সংলাপ সমঝোতার মাধ্যমে নির্বাচন হতে হবে। অথচ আওয়ামী লীগ কোন ধরনের সংলাপ না করে, জনগণের সাথে সমঝোতা না করে তারা একটি নির্বাচনের দিকে যাচ্ছে, আবারও একটি একতরফা নির্বাচন করতে চায়। আমরা বলতে চাই বাংলাদেশে 14 সাল 18 সালের মতন একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না। গণ অধিকার পরিষদ রাষ্ট্রপতি রয়েছে, প্রজার জীবন দিবে, রক্ত দিবে, তবু শেখ হাসিনা দিলে নির্বাচনে যাবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এরপর যে বক্তব্য রাখবে গণ অধিকার পরিষদের সংখ্যা বন্ধুরা, আপনারা দেখেছেন গতকালকে আওয়ামী লীগ 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে, যেখানে নায়ক গায়ক খেলোয়াড় পুলিশ সচিব সামরিক বাহিনী সবাই আছে। মানে একটা আপনার কি বলবেন যে একটা দুর্বৃত্তের দুষ্ট চক্র, যেটা আমরা বলে আসছি যে এখানে ব্যাংক লুটেরা মাফিয়ারা আছে, প্রশাসনের খুলিরা আছে, রাজনৈতিক দুর্বৃত্তরা আছে। 300 আসনে প্রার্থী দিয়েছে, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন প্রত্যেক আসনে ডামি ক্যান্ডিডেট থাকতে হবে, একজন এমপিকে মাস্ট বি একজন ডামি ক্যান্ডিডেট রাখতে হবে, ফ্লোর উন্মুক্ত, নির্বাচনে কোনো দল নাই, আওয়ামী লীগ ফ্লোর উন্মুক্ত করেছে। মনে হচ্ছে এটা একটা আওয়ামী লীগের কাউন্সিল চলছে, এই কাউন্সিলে যে কেউ ক্যান্ডিডেট হতে পারবে। নির্বাচন কমিশনকে বলতে চাই, আওয়ামী লীগের জনগণের পয়সা খরচ করে প্রশাসনের ভোটে যেখানে সাকিবের মতো জুয়ারির আছে, সাকিব আল হাসান বাংলাদেশের 1 নম্বর প্লেয়ার, কিন্তু তার যে অপকর্ম, তার যে ঔদ্ধত্য, তিনি যেভাবে বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলেছেন, এটা তো অস্বীকার করার উপায় নাই। ফেরদৌস সিনেমায় ভাত নাই, এখন নৌকায় উঠে গেছে। আজকে নাইমুর রহমান দুর্জয় ভালো খেলোয়াড় ছিলেন, আওয়ামী লীগের টিস্যু হিসেবে ব্যবহার হয়েছেন, ঘাম মুছেছে, এখন টিস্যু ফেলে দিয়েছে, নাইমুর রহমান দুর্জয় বাদ পড়েছেন। আর নতুন করে অ্যাড হয়েছে কে, কিশোরগঞ্জের সাবেক আইসিপি নূর মোহাম্মদ সাহেব, যখন টিস্যুর প্রয়োজন ছিল আওয়ামী লীগ ব্যবহার করেছে, ঘাম মুছে টিস্যু ফেলে দিয়েছে, টিস্যু পরিবর্তন করেছে, এইখানে এখন আইসিপির পরিবর্তে ওখানে এসেছে কে, ডিআইজি। আইসিপি মনোনয়ন পাননি, আর এক জায়গায় আবার আইসিপির ভাই পেয়েছে, জানেন তো খবর, সুনামগঞ্জ দিরাই সাল্লাতে বর্তমান পুলিশ প্রধানের ভাই মনোনয়ন পেয়েছেন। এই রকম পুলিশের ডিআইজি, আইসিপির ভাই, বিচারপতির ভাই তো আছে, প্রধান বিচারপতির ভাই তো নেত্রকোণার এমপি আছেন। এইভাবে আজকে আওয়ামী দুর্বৃত্তদের দখলে আজকে সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের দুঃখ হয়, আফসোস লাগে, একটা প্রতিষ্ঠান নাই যার প্রতি আমরা আস্থা রাখতে পারি। আজকে যদি দেশের বিচার বিভাগের প্রতি আমরা আস্থা রাখবো, এই বিচার বিভাগ সত্য মানুষের প্রতি এখন অবিচার করছে, আইনকে আওয়ামী লীগ অস্ত্র হিসেবে ব্যবহার করছে, আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিরোধী দলের নেতা কর্মীদের সাজা দিচ্ছে, মিথ্যা মামলায় কারাদণ্ড দিচ্ছে। কোথায় আপনি ন্যায় বিচার পাবেন? রাষ্ট্রপতির দরবারে যাবেন, আছে সেই আস্থা, রাষ্ট্রপতি জাতীয় সংকটে সংলাপ করবেন, উচ্চক দিবেন, সেরকম ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিদেরকে আজকে শেখ হাসিনা পছন্দ করেন না, শেখ হাসিনা কাউকে, শেখ হাসিনা তাদেরকে পছন্দ করেন যারা নম নম করতে পারে, যারা তার গুণকীর্তন করে গাইতে পারে। একটা প্রতিষ্ঠান নাই, কিন্তু আজকে আন্দোলনের বিকল্প কিছু নাই, এই সমাজ এই রাষ্ট্রকে পুনর্নির্মাণ করতে হবে, সে কারণে আজকে সেই নিরাপদ সড়ক আন্দোলন আপনি দেখেছিলেন, তরুণ আওয়াজ তুলেছিল না, রাষ্ট্র সংস্কার চলছে। আজকে আমরা অফিস ভাড়া দিতে পারি না, কষ্ট করে প্রোগ্রাম করে টানা প্রোগ্রাম, লোকজনের খরচ মরুতে দিতে পারি না, মাঝে মাঝে লোকজন আসে না, কিন্তু আমাদের তো সুযোগ ছিল কোটি কোটি টাকার ব্রিফকেস নেওয়া, অন্যদেরকে বিস্কুট দিলে দিত, তাই না? যদি নির্বাচনে যেতাম 2-4 এমপিও তো হতাম, তাহলে কি দরকার ছিল এই আন্দোলন সংগ্রাম করা? আজকে দুঃখ হয় কিছু তরুণ প্রজন্মের ইনফ্লুয়েন্সার দেখি
ভাবে সেফ আওয়ামী লীগের দালালি করছেন, উন্নয়নের কথা বলছেন। আজকে হিরালামকে যদি ক্ষমতায় বসিয়ে দেওয়া হয় এই দেশে তা উন্নয়ন হবে। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে 75 থেকে 96 পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, এদেশে উন্নয়ন হয়েছে ভাইরা, হয়েছে না? তাই যে উন্নয়নের গালগপ্প করছেন, বরঞ্চ উন্নয়নকে আপনারা আপনাদের ক্ষমতায় টিকে থাকার জন্য আপনারা দুর্নীতির রাস্তা হিসেবে ব্যবহার করেছেন। আজকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের দরকার ছিল না, আমাদের দেশের বিদ্যুতের প্রয়োজন 14 থেকে 14,500 মেগাওয়াট, আমাদের 24,500 মেগাওয়াট, তাহলে রূপপুরের আমাদের 1,200-1,300 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজন আছে? দিয়েছে কেন? রাশিয়াকে পাশে রাখতে, যে ভাই আমার যে লুটপাটের স্বর্গরাজ্য এখানে চাইনিজরা প্রজেক্ট নিবে, রাশিয়ানরা নিবে, দিল্লি এখানে যেভাবে খুশি সেভাবে বাংলাদেশকে ব্যবহার করবে। আজকে নির্বাচন হচ্ছে বাংলাদেশে, বৈঠক হচ্ছে দিল্লিতে, কত বড় মেরুদণ্ডহীন দালাল চিন্তা করেন পররাষ্ট্র সচিব 90 দেশের কূটনীতিকদেরকে ব্রিফ করার জন্য দিল্লি যাচ্ছেন। কেন ভাই? বাংলাদেশে কূটনীতিক আছে না? বাংলাদেশে ব্রিফ আছে না? দিল্লি কি তোমার শ্বশুর বাড়ি? আজকে আমরা শুনি মুজাম্মেল বাবুর মতো সিনিয়র সাংবাদিকরা বাংলাদেশ ভারতকে মানে অভিন্ন জয় বাংলা জয় হিন্দি পরিচালনা করতে চায়। আজকে বাবুরা এই দেশকে ভারতের অঙ্গরাজ্য পরিণত করার জন্য আওয়ামী লীগের মধ্যে ঢুকে আজকে দেশের এই সর্বনাষ্ট করছে। এই দালালদেরকে চিহ্নিত করুন, এই দালালদেরকে প্রতিহত করুন। প্রকাশ্য শত্রুর চেয়ে নীরব শত্রু অনেক ভয়ঙ্কর, ঘাতকের ভূমিকায় আজকে আওয়ামী লীগের মধ্যে এই নীরব শত্রুরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই বন্ধুগণ, আমাদের কথা একটাই, রাস্তা আমাদের একটাই, আন্দোলন 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 চালিয়ে আন্দোলনের আন্দোলনের বিকল্প নাই, হতাশ হবেন না। পৃথিবীর বিভিন্ন দেশে যুগ যুগ কালে কালে স্বৈর শাসন কিছুদিন শাসন করেছে, তাদের পতন হয়েছে। আজকে নির্বাচনে কম্বোডিয়া মার্কা নির্বাচনের দিকে আগাচ্ছে, কম্বোডিয়া মার্কা নির্বাচন করে আর পার পাওয়া যাবে না। কম্বোডিয়ার খবর জানেন? সেখানকার প্রেসিডেন্ট মেইন স্ট্রিমের রাজনৈতিক দলকে বাদ দিয়ে 2-17 দল তৈরি করে তার দল একটা 18 দল নিয়ে নির্বাচন করেছে। 125 আসনের মধ্যে 20 সে পাইছে, 5 আর অন্যদেরকে দিছে। এইখানে আজকে মোদী না তৃণমূল, তৃণমূল তো বললে ভুল হবে, এই তৃণমূল দল তৈরি করছে বিএনএম ভাটপাটদের দল। এইভাবে আজকে সরকার রাষ্ট্রের টাকা ব্যবহার করে কিংস পার্টি তৈরি করছে, যাদের ছিল না বসার জায়গা তাদের এখন গুলশান দলের কার্যালয়। হ্যাঁ, ধার নাই তলোয়ার নাই নীতিরাম সর্দার, নেতা নাই কর্মী নাই 300 আসনে প্রার্থী দেয়। আবার শর্ট যাচ্ছে, ইয়ং ছেলেপেলে তো নতুন নতুন দাড়ি মজগজ হইলে আয়নার সামনে দেখে কয়টা হয়েছে, কত বড় হয়েছে। আজকে তারা কেউ কেউ এমপি তো হইতেই চায়, মন্ত্রী তো হইতেই চায়, এখন বিরোধী দল হইতে চায়। এই হচ্ছে তামাশার নির্বাচন, এই হচ্ছে প্রশাসনের নির্বাচন। এবং দুঃখজনক আজকে সরকার প্রধান সরকারি দল জনগণের সাথে এই তামাশা এবং প্রশাসন করছে। কাজে এখন যদি নিতে হবে 7 জানুয়ারি প্রশাসনের নির্বাচন, যদি সরকার করতে চায় প্রশাসনের নির্বাচনকে নির্বাচনে পাঠাতে হবে। তার জন্য এখন থেকে আন্দোলনের লেফট রাইট লেফট রাইট চলবে, সময় মতো চূড়ান্ত দিক নির্দেশনা যাবে, সেই অনুযায়ী প্রতিহত করতে হবে। পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা ভাই বোনদেরকে সর্বশেষ একটা কথা বলতে চাই, খেলা চলছে জনগণ বনাম ফ্যাসিবাদ, অংশ নেবেন না। আজকে যেই সমস্ত ডিআইজি বলেন, এসপি বলেন, ডিসি বলেন, যারা আজকে শেখ হাসিনাকে তাদের পরিবার পরিজন কে কোথায় আছে তালিকা তৈরি করেন,
টাকার তালিকা তৈরি করেন। এই তালিকা তৈরির রাজনীতি আমাদেরকে শিখিয়েছে আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। এরশাদের উদ্দেশ্যে বলেছিলেন, সেনা ছাউনিতে থেকে বন্দুকের নলের মুখে ক্ষমতায় থাকবেন, নিরীহ মানুষের লাশ পালাবেন, একটা লাশ পড়লে পাল্টা লাশ পড়বে, এটা বলেছিলেন শেখ হাসিনা আজকের প্রধানমন্ত্রী। আমাদেরকে সেই পথে হাঁটতে হবে। আজকের যে সমস্ত অফিসাররা, সরকারি কর্মকর্তা কর্মচারীরা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকে প্রতিহত করতে হবে। শুধুমাত্র এই ফাঁসিবাদ নয়, এই ফাঁসিবাদের নাট বল্টু, এই ফাঁসিবাদের রেসপন্সিবল দলকেও প্রতিহত করতে হবে। আমরা তো মরছি, আমরা মার খাচ্ছি, মরছি, জেলে যাচ্ছি, আমাদের আর ভয় কি? আগামী 28 তারিখ এই যে অন্যায় ভাবে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ নাগরিক সমাজের প্রতিনিধিদেরকে যাদেরকে গ্রেপ্তার করেছে, বাবাকে না পেয়ে ছেলেকে গ্রেপ্তার করেছে, বড় ভাইকে না পেয়ে ছোট ভাইকে গ্রেপ্তার করেছে, সেই সমস্ত স্বজনরা প্রেস ক্লাবের সামনে আপনার প্রোগ্রাম করবে, বিক্ষোভ করবে। আপনাদেরকে অনুরোধ জানাবো, প্রত্যেকের বাবা মা বউ বাচ্চা সহ আপনারা চলে আসবেন। আজকের এই আন্দোলনে মা বোনদের অংশগ্রহণ খুবই প্রয়োজন। মা বোনদেরকে রাস্তায় নামতে হবে। আজকে আমরা বলেছি শুধুমাত্র নির্বাচন কি আন্দোলন নয়, এটা দেশের অস্তিত্ব রক্ষার আন্দোলন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলনে যদি আমরা পরাজিত হই, বাংলাদেশ আরেকটা আপনার লেন্দুপ দর্জির যে ওই যে কি বলে আপনার সিকিম, বাংলাদেশ আরেকটা সিকিমে পরিণত হবে। এই সিকিম না হতে দিতে চাইলে এখন থেকে রাজপথে তারাই সংগ্রাম করে তোলেন। আওয়ামী লীগ যদি 2006 সালে লগিং বৈঠা নিয়ে রাজপথে আন্দোলন করতে পারে, আপনারা কেন পারবেন না? আজকে এই পল্টন থেকে একজন নেতা কর্মীকে যদি গ্রেপ্তার করা হয়, সে হোক বিএনপির হোক জামাতের, আপনারা তামসা দেখেন? হ্যাঁ, এটা কি সিনেমার সার্কাস? 2-3 জন নেতা কর্মীকে গরু ছাগলের মতো রশি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে, আপনারা সার্কাস দেখছেন? এই সার্কাসে কিন্তু আপনারাও চলে পড়ে ছাই হয়ে যাবেন। যেখানে অন্যায় অবিচার সেখানে প্রতিহত করুন। আর জাতীয় সার্কাস পার্টি, এই সার্কাস পার্টি নিয়ে আমাদের ভাবার সময় নাই। সার্কাস পার্টি যদি একটা আসলে এমপি নির্বাচিত হতে পারে, ভোটের মাধ্যমে রাজনীতি ছেড়ে দেব, রাজনীতি ছেড়ে দেব। ভোট নাই, নেতা নাই, কর্মী নাই, 15 বছরে বিরোধী দল ছিল। হ্যাঁ, 1500 লোক নিয়ে ঢাকা শহরের রাস্তায় কোনো মিছিল দেখেছেন, মিটিং দেখেছেন? এই সুবিধাবাদী দালালদের নিয়ে করা লাগবে না। সময় আমাদেরকে সুযোগ করে দিয়েছে মানুষ চেনার, দালাল চেনার, রাজনৈতিক নেতৃত্ব চেনার। যে নেতৃত্ব রাজপথে আছে, তাদের নেতৃত্বেই আন্দোলন চলছে। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই চলছে লড়াই, চলবে মানবাধিকার লড়বে নিপীড়িত জনতা, দিল্লি না ঢাকা।